হ্যালো বন্ধুরা এই ভিডিওতে এনসিআরটি যেটা আছে সেটা বাংলাতে এক্সপ্লেন করা হবে তো যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট নিট দেবে তাদের জন্য এই ভিডিওগুলি অত্যন্ত দরকারি ও অত্যন্ত কাজ লাগবে তো আজকে যে চ্যাপ্টারটি হলো সেটা হলো চ্যাপ্টার সিক্স অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস তো শুরু করা যাক অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস মানে হলো যে যে সমস্ত সপস্ত উদ্ভিদ আছে তাদের অ্যানাটমি যে তাদের গঠনটা কেমন তাদের যে ট্রান্সভার্স সেকশন করলে অনবেক্ষণ যন্ত্রের সাহায্যে দেখলে সেই কোষগুলো কীভাবে বিস্তৃত বি আছে সেই বিষয়ে পড়াশোনা তো এর আগে মর্ফোলজি পড়েছি যেটা বাহ্যিক গঠন এবার অ্যানাটমি যেটা অভ্যন্তরীণ গঠন সেই বিষয়ে পড়াশোনা হবে তো শুরু করা যাক ইউ ক্যান ভেরি ইজিলি সি দ্য স্ট্রাকচারাল সিমিলারিটিজ অ্যান্ড ভ্যারিয়েশন ইন দ্য এক্সটার্নাল মরফোলজি অফ দ্য লার্জার লিভিং অর্গানিজম বোথ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস যে এখানে বলা হয়েছে যে তুমি খুব সহজেই গঠনগত সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দেখতে পাবে সেটা উদ্ভিদ উদ্ভিদ হোক বা প্রাণী হোক যে কোনো জীবের ক্ষেত্রে যে মর্ফুলজি আছে বা বাহ্যিক গঠন আছে তার বিভিন্ন রকমের সাদৃশ্য ও বৈসাদৃশ্য দেখা যাবে যে একটা উদ্ভিদের সঙ্গে একটা উদ্ভিদের বাইরের দিক থেকে অনেকগুলো সাদৃশ্য আছে বৈসাদৃশ্য আছে একটা প্রাণীর সঙ্গে অন্য একটা প্রাণীরও ঠিক একই রকমভাবে সাদৃশ্য আছে বৈসাদৃশ্য আছে বাইরের দিক থেকে মর্ফুলজির ওপর ভিত্তি করে সিমিলারলি ইফ উই ওয়ে টু স্টাডি দ্য ইন্টার্নাল স্ট্রাকচার অন অলসো ফাইন্ডস সেভারেল সিমিলারিটিস অ্যাজ ওয়েল এস ডিফারেন্স ঠিক একই রকমভাবে যদি আমরা ইন্টারনাল স্ট্রাকচার বা অভ্যন্তরীণ গঠন নিয়ে পড়াশোনা করি বা আলোচনা করি তো দেখতে পাবো সেখানেও অনেক সাদৃশ্য ও বৈসাদৃশ্য আছে তো বিষয়টি হলো যে মর্ফোলজি নিয়ে যখন আমরা পড়ছি তখন দেখতে পাচ্ছি যে বাহ্যিক দিক দিয়ে অনেক সাদৃশ্য বৈসাদৃশ্য আছে এক অপরের সঙ্গে সে উদ্ভিদ হোক বা প্রাণী হোক ঠিক একই রকমভাবে যদি অ্যানাটমি নিয়ে পড়ি বা অভ্যন্তরীণ গঠন নিয়ে পড়ি তো সেক্ষেত্রেও দেখা যাবে অনেক সাদৃশ্য অনেক বৈসাদৃশ্য আছে দিস চ্যাপ্টার ইন্ট্রোডিউস ইউ টু দ্য ইন্টারনাল স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল অর্গানাইজেশন অফ হায়ার প্ল্যান্টস এই যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা আমরা কী পড়বো এই চ্যাপ্টারে পড়বো যেটা আসলে হলো ইন্টারনাল স্ট্রাকচার অভ্যন্তরীণ গঠন অ্যান্ড ফাংশনাল অর্গানাইজেশন অফ হায়ার প্ল্যান্টস উঁচু উদ্ভিদের বা সবস্পক উদ্ভিদের যে অভ্যন্তরীণ গঠনটা কেমন হয় বা সেই গঠনগুলো কী রকম কাজ করে থাকে ফাংশনাল অর্গানাইজেশানটা কেমন যে কীভাবে তারা বিন্যস্ত থেকে কি কাজ করে থাকে সেই বিষয়ে পড়ব তো স্টাডি অফ ইন্টারনাল স্ট্রাকচার অফ প্ল্যান্টস ইজ গল্ড অ্যানাটমি শুধু প্ল্যান্ট না যে কোনো জীবের ক্ষেত্রে যদি মাত্র যদি আমরা অভ্যন্তরীণ গঠন নিয়ে পড়াশোনা করি তো সেটা হলো অ্যানাটমি। প্ল্যান্টস হ্যাভ সেলস অ্যাজ দ্য বেসিক ইউনিট সেলস আর অর্গানাইজড ইন্টু টিস্যু অ্যান্ড টার্ন দ্য টিস্যুস আর অর্গানাইজড ইন্টু টু তো প্ল্যান্টের ক্ষেত্রে কোষটা হলো বেসিক ইউনিট আর অনেকগুলো কোষ সুশৃঙ্খলভাবে যুক্ত হয়ে একটা নির্দিষ্ট কাজ করে যেটা তৈরি করে সেটা হলো টিস্যু ঠিক একই রকমভাবে অনেকগুলো টিস্যু একটা নির্দিষ্ট বিন্যাসে বিন্যস্ত হয়ে একটা নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করলে সেটা তৈরি হয় অঙ্গ তো শুধু প্ল্যান্টের ক্ষেত্রেই না অ্যানিমালের ক্ষেত্রেও ঠিক একই সে গঠনগত একক সেটা হলো টিস ই সেল বা কোষ তো প্ল্যান্টের ক্ষেত্রেও একই গঠনগত কোষ একক হলো কোষ অনেকগুলি কোষ নিয়ে হয় টিস্যু বা কলা আর অনেকগুলো কলা নিয়ে হয় অঙ্গ ডিফারেন্ট অর্গ্যান্স ইন এ প্ল্যান্টস সো ডিফারেন্স ইন দেয়ার ইন্টারনাল স্ট্রাকচার বিভিন্ন রকমের অর্গ্যানের ক্ষেত্রে তার বিভিন্ন রকমের ইন্টারনাল স্ট্রাকচার বা অভ্যন্তরীণ গঠন হয়ে থাকে সেটা আলাদা আলাদা উদ্ভিদের ক্ষেত্রে আলাদা আলাদা রকম হয়ে থাকে যে একটা প্ল্যান্টের বিভিন্ন রকম অর্গান অর্গ্যান আছে কাণ্ড আছে শাখা আছে প্রশাখা আছে পাতা আছে ফুল আছে ফল আছে মূল আছে তো তার যদি ইন্টারনাল স্ট্রাকচার দেখি তো মূলের ইন্টারনাল স্ট্রাকচারের সঙ্গে কাণ্ডের অভ্যন্তরীণ গঠনের কোনো মিল থাকবে না কাণ্ডের সঙ্গে পাতার কোনো মিল নেই খুব কম উইদিন অ্যানজিওস ফ্রাম দ্য মনোকটস অ্যান্ড ডাইকটস আর অলসো সিন টু বি অ্যানোটমিক্যালি ডিফারেন্ট এবং অ্যানজিওস মধ্যে দুটো পার্ট আছে আমরা জানি প্ল্যান কিংডমে পড়েছি একটা মনোকট এবং ডাইকট তো সেই মনোকট এবং ডাইকটের অ্যানোটমিও আলাদা তাদের ইন্টারনাল স্ট্রাকচারও আলাদা ইন্টারনাল স্ট্রাকচার অলসো শো অ্যাডাপটেশন টু ডাইভার্স এনভায়রনমেন্ট এবং এই ইন্টারনাল স্ট্রাকচারটাও এমন হয়ে থাকে অভ্যন্তরীণ গঠনটা যে তারা বিভিন্ন রকম পরিবেশে যাদের নিজেকে টিকিয়ে রাখতে পারে সেই রকম তার উপর ভিত্তি করেও ইন্টারনাল স্ট্রাকচার চেঞ্জ হয় বা সেরকমভাবে বিন্যস্ত থাকে মর্ফোলজি ক্ষেত্রে যেমন আমরা পড়েছিলাম এখানেও ঠিক তেমনই যে বিভিন্ন রকম পরিবেশে নিজেকে টিকিয়ে রাখার জন্য বা মানিয়ে নেওয়ার জন্য বা অ্যাডাপ্টেশন করার জন্য তাদের অভ্যন্তরীণ গঠনের পরিবর্তন হয় তো এটা ছিল বেশিক একটা ধারণা যে ইন্টারনাল স্ট্রাকচারটা কী যে আমরা অভ্যন্তরীণ গঠনে যেটা পড়বো সেটা তো সেটা অনেকটা একই হয় অনেক ক্ষেত্রে আলাদা হয় একটা ইন্টারনাল স্ট্রাকচারের সঙ্গে আরেকটা কাণ্ড পাতা প্রত্যেকের ইন্টারনাল স্ট্রাকচার আলাদা হয় তো তাই এবং তারা বিভিন্ন রকম কাজ করে থাকে পরিবেশের সাথে কিছু ভিন্নতা দেখা যায় একটা বেসিক আইডিয়া এখান থেকে নিলাম আমরা তো এবার যেটা আসবে সেটা হলো টিস্যু বা কলা এর টিস্যু যে গ্রুপ অফ সেল হ্যাভিং এ কমন অরিজিন অ্যান্ড ইউজুয়ালি পারফর্মিং এ কমন ফাংশন তো অনেকগুলো কোষ একই রকমের কোষ মিলিত হয়ে টিস্যু গঠিত হয় গ্রুপ অফ সেল একই রকমের কোষ নিয়ে টিস্যু গঠিত হয় যার মধ্যে কি আছে কমন অরিজিন যে প্রত্যেকে মানে টিস্যুতে টিস্যুর মধ্যে যে কোষগুলো থাকবে সেই কোষগুলোর প্রত্যেকের উৎস এক হবে মানে একই জায়গা থেকে তারা উৎপন্ন হবে অ্যান্ড ইউজুয়ালি পারফর্মিং এ কমন ফাংশন এবং তারা একই কাজ করবে তাহলে যে সমস্ত কোষগুলি নিয়ে টিস্যু গঠিত হয় বা কলা গঠিত হয় সেই কোষগুলো একই জায়গা থেকে তৈরি হবে এবং একই এবং এই কোষগুলো প্রত্যেকে একই রকমের কাজ সম্পন্ন করবে এবং তখনই যুক্ত হয়ে যেটা তৈরি হবে সেটা হলো টিস্যু বা কলা এ প্ল্যান্ট ইজ মেড আপ অফ ডিফারেন্ট কাইন্ড অফ টিস্যু একটা উদ্ভিদ বিভিন্ন রকমের কলা নিয়ে গঠিত টিস্যুজ আর ক্লাসিফাইড ইন্টু টু মেন গ্রুপ নেমলি মেরিস্টিমেটিক অ্যান্ড পারমানেন্ট টিস্যু বেসড অন ওয়েদার দ্য সেলস বিং ফর্মড আর ক্যাপেবল অফ ডাইভিং অর নট ডিভাইডিং অর নট যে টিস্যুকে সাধারণত অনেক ধরনের টিস্যুই থাকে কিন্তু সেই টিস্যু বা কলাটা বিভাজিত হতে পারবে কি পারবে না তার ওপর ভিত্তি করে টিস্যুকে উদ্ভিদের টিস্যুকে দুই ভাগে ভাগ করা হয় একটা হল মেরিস্টিমেটিক টিস্যু আর একটা হলো পারমানেন্ট টিস্যু কার ওপর ভিত্তি করে যে বিভাজিত হতে পারবে কি পারবে না তার উপর ভিত্তি করে এই দুটি ভাগ একটা হলো মেরিস্টিমেটিক আর একটা হলো পার্মানেন্ট তাহলে টিস্যু এখানে বোঝা গেলো যে অনেকগুলো কোষের সমষ্টি হলো টিস্যু এবং সেই কোষগুলোর একই জায়গা থেকে তৈরি হবে একই কাজ সম্পন্ন করবে একটা উদ্ভিদ দেহে বিভিন্ন রকমের কলা থাকে সেই কলাগুলো কিন্তু তারা বিভাজনের প্রকৃতির উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয় একটা মেরিস্টিমেটিক আর একটা হলো পারমানেন্ট তো এবার প্রথমে যেটা পরবো সেটা হলো মেরিস্টেমেটিক টিস্যু গ্রোথ ইন প্ল্যান্টস ইজ লার্জলি রেস্ট্রিক্টেড টু স্পেশালাইজড রিজিয়ন অফ অ্যাক্টিভ সেল ডিভিশন কল্ড মেরিস্টেমস উদ্ভিদের ক্ষেত্রে যে বৃদ্ধিটা হয় যেটা একটা দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে বা প্রস্তে বৃদ্ধি পাচ্ছে সেটা একটা নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ যে ওই অঞ্চল থেকে বৃদ্ধিটা বৃদ্ধিটা শুরু হয় কোষ বিভাজন হতে থাকে তো সেই অঞ্চলটা যেখানকার কোষগুলো দ্রুত বিভাজিত হয় উদ্ভিদের সেই অঞ্চলটাকে বলা হয় মেরিস্টেমস মেরিস্টেমটা হচ্ছে একটা গ্রিক শব্দ মেরিস্টস থেকে এসছে যার অর্থ ডিভাইড যেহেতু ডিভাইডেড করতে পারছে বা বিভাজিত হচ্ছে এখানকার কোষগুলো সবচেয়ে বেশি তাই এগুলোকে বলা হয় মেরিস্টেমস তাহলে মেরিস্টেম কি যে প্ল্যান্টের এমন একটা অংশ যেখানকার কোষগুলো সবচেয়ে বেশি বিভাজিত হয় প্ল্যান্টস হ্যাভ ডিফারেন্ট কাইন্ডস অব মেরিস্টেম উদ্ভিদের বিভিন্ন প্রকৃতির মেরিস্টেম আছে দ্য মেরিস্টেম হুইচ ওয়াকার অ্যাট দ্য টিপ অফ রুট অ্যান্ড শুটস অ্যান্ড প্রডিউস প্রাইমারি টিস্যু আর কল এপিক্যাল মেরিস্টেম মেরিস্টেমের মধ্যে এপিক্যাল আছে ল্যাটারাল আছে ইন্টারক্যালারি আছে তিনটে মেরিস্টেম আছে তার মধ্যে এপিক্যাল মেরিস্টেম কোনটা যে যে মেরিস্টেমটা কী হয় যে রুট মানে মূল এবং স্যুট কাণ্ডের টিপস একেবারে ওপরের কিনারাতে বা প্রান্ত অংশে তৈরি হয় যে মেরিস্টেমটা সেটা এবং কী তৈরি করে প্রাইমারি টিস্যু বা প্রাথমিক কলা তৈরি করে তাকে বলা হয় এপিক্যাল মেরিস্টেম এপিক্যাল মানে কি এপিক্যাল মানে হলো কেন্দ্রীয় বা প্রান্তীয় তো যে মেরিস্টেমটা যে মেরিস্টেম টিস্যুটা কোথায় থাকে প্ল্যান্টের টিপে রুট এবং স্যুটের টিপে রুটেরও প্রান্তীয় অংশে বা স্যুটেরও প্রান্তীয় অংশে থাকে সেটাকে বলা হয় এপিক্যাল মেরিস্টেম এবং এটা কী তৈরি করে প্রাইমারি টিস্যু প্রাথমিক কলা তৈরি করে ফিগারে দেওয়া আছে এই যে ফিগার এপি এ ফিগার যে ছয় এক দেওয়া আছে এটাই হলো এপিকাল পিকাল এপিকাল এপিক্যাল মেরিস্টেম প্রথমেরটা আছে রুট দ্বিতীয়টা আছে সুট এই তো রুট এপিকাল মেরিস্টেম কোথায় আছে একেবারে প্রান্ত এটা কি এটা হচ্ছে রুট ক্যাপ রুট ক্যাপের একেবারে যে উপরের অংশটা এই জায়গাটা এটা হলো কি রুট এপিক্যাল মেরস্টেম এখানকার কোষগুলি সবচেয়ে বেশি বিভাজিত হয় এই চিত্রটা অত্যন্ত ইম্পর্টেন্ট মাঝে যেটা আছে সেটা হচ্ছে সেন্ট্রাল সিলিন্ডার তারপর তার দুই প্রান্তে যেটা আছে এই যে এই দুটো প্রান্ত সেটা হচ্ছে তারপরে তারপরের যে অংশ সেটা হলো প্রোটোডাম আর ইনিশিয়াল অফ সেন্ট্রাল সিলিন্ডার কটেক্স হচ্ছে এখান থেকে শুরু শুরু হচ্ছে তাই এটা হলো ইনিশিয়াল অফ সেন্ট্রাল সিলিন্ডার অ্যান্ড কটেক্স আর এটা হলো ইনিশিয়াল অফ রুট ক্যাপ এই অংশটা রুট ক্যাপ আর এটা হলো রুট ক্যাপ তৈরি হয়ে গেছে এখান থেকে শুরু হচ্ছে রুট ক্যাপ আর এখান থেকে রুট ক্যাপ তৈরি হয়ে গেছে এখান থেকে শুরু হচ্ছে সেন্ট্রাল সিলিন্ডার এবং কটেক্স তারপর বাইরেরটা কটেক্স ভেতরেরটা সেন্ট্রাল সিলিন্ডার এটা হলো এভিক্যাল মেডিস্টেম রুটের ক্ষেত্রে বা মূলের ক্ষেত্রে স্যুটের ক্ষেত্রে কি বা কাণ্ডের ক্ষেত্রে কি কাণ্ডের ক্ষেত্রে এটা অ্যাক্সেলার এই তো মেরিস্টেমেটিক জোন এই যে এই যে ডট চিহ্ন দিয়ে দেখা আছে এটা হচ্ছে মেরিস্টেমেটিক জোন স্যুডে বিজ্ঞান মেরিস্টেমেটিক জোন আর এই তো অ্যাক্সেলারি বার্ড অ্যাকসিলারি বার্ড বিষয়ে আমরা অনেক পড়েছি যে এটা পরবর্তীকালে কি কাণ্ডতে বা শাখা প্রশাখাতে কনভার্ট হবে ডিফারেন্টিয়েটিং ভাস্কুলার টিস্যু ভাস্কুলার টিস্যুটা ডিফারেন্টিয়েট করে একটা নির্দিষ্ট গঠন তৈরি করেছে লিফ প্রাইমোডিয়াম যেখান থেকে লিপ তৈরি হবে তো এটা কি অ্যানাটমি যে এখানে অনবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখা যায় তো এরকম গঠনগুলো দেখা যায় তো এটা হলো এপিকাল রুট এবং টিপে থাকে এবং এখান থেকে প্রাইমারি টিস্যু তৈরি হয় বা প্রাথমিক যে গলা সেটা তৈরি হয় রুট এপিক্যাল মেরিস্টেম অকাবাইজ দ্য টিপ অফ এ রুট হাইল দ্য ডিস্টেন্স মোস্ট রেজিয়ান অফ দ্য স্টেম অ্যাক্সিস তো ছবিতে যেটা বোঝা যাচ্ছে সেটাই লেখা আছে এখানে আর কিছু তেমন কিছুই না যে রুট পিকাল মেস্টেম যেটা আছে সেটা টিপ অফ রুট এই যে রুটের একেবারে কিনারা সেখানে আছে যেটা আগেই পড়লাম আর শুটেপিক্যাল মেস্টেম অকাবাইজ দ্য ডিস্ট্যান্ট মোস্ট রেজিয়াম অফ দ্য স্টেম অ্যাক্সিস যে কলার যে ইটা আছে স্টেমের যে অ্যাক্সিস আছে সেই অ্যাক্সিস বরাবর থাকে এবং অ্যাক্সিসের খুব কাছাকাছি অঞ্চলেই থাকে ডিউরিং দ্য ফরমেশন অফ লিভস অ্যান্ড ইলংগেশন অফ স্টেম সাম সেলস লেফট বিহাইন্ড ফ্রম স্যুটেপিক্যাল মেস্টেম কনস্টিটিউট দ্য অ্যাকসেলারি বার্ড তো এই যে অ্যাকজেলারি বার্টের চিত্রটা দেখছি তো এটা কীভাবে তৈরি হচ্ছে এই যে অ্যাকজেলারি বার্ড যে চিত্রটা এখানে দেওয়া আছে অ্যাকজেলারি বার্ডটা সেটা কীভাবে তৈরি হচ্ছে ডিউরিং দ্য ফরমেশন অফ লিভস লিভস লিপ প্রাইমারির থেকে লিপ তৈরি হচ্ছে তো লিভ প্রাই প্রি থেকে লিপ তৈরি হলো বা পাতা তৈরি হল ইলঙ্গেশন অফ স্টেম স্টেমটা ইলঙ্গেট করলো বা এভাবে লম্বা বৃদ্ধি পেলো বা উপর নিচে বৃদ্ধি পেল সেই টাইমেই কী হয় সামসেল লেফট বিহাইন্ড কিছু কোষ কি হয় পেছনের দিকে থেকে যায় এবং ফ্রম স্যুটেপিক্যাল মেস্টেম এই ফ্রম স্যুটেপিক্যাল মেস্টেম স্যুটেপিক্যাল মেস্টেম থেকে কিছু কোষ থেকে যায় বাইরের দিকে এবং গঠন করে অ্যাকসিলারি বার এবং এই অ্যাকসিলারি বার তৈরি করে যে স্যুটেপিক্যাল মেস্টেম থেকে কিছু কোষ পেছনে থেকে যায় কোন টাইমে যখন লিফ প্রিমডিয়াম থেকে লিফ তৈরি হচ্ছে বা স্যুটটা কি ইলঙ্গেট করছে বা লম্বা লম্বি বা আর আর এভাবে বৃদ্ধি পাচ্ছে সেই টাইমে অ্যাকসিলারি বার্ডটা কী হয় থেকে যায় এই কিছু কোর্স থেকে যায় এটা হলো অ্যাকসিলারি বার্ড যেখান থেকে পরবর্তীকালে শাখা তৈরি হবে সার্চ বার্ডস আর প্রেজেন্ট ইন দ্য অ্যাকসিলস অফ লিভস অ্যান্ড আর ক্যাপেবল অফ ফর্মিং এ ব্রাঞ্চ অর এ ফ্লাওয়ার তো এটা কী থাকে যে লিফ বা পাতার অ্যাক্সিস বরাবর থাকে তো আমরা আগে দেখেছি যে পাতা যেখান থেকে তৈরি হয় আগের চ্যাপ্টারে দেখেছি সেই পাতার অ্যাক্সিস বরাবর থাকে অ্যাকসিলারি বার্ডটা এবং কী হয় এখান থেকে ক্যাপেবল অফ ফর্মিং বা তৈরি করতে পারে কি একটা ব্রাঞ্চ এখান থেকে শাখা প্রশাখা তৈরি হতে পারে অরে ফ্লাওয়ার বা ফুল তৈরি হতে পারে তো এই যে অ্যাকসেলারি বার্টগুলো তৈরি হচ্ছে এটা এটা থেকে শাখা প্রশাখা বা ফুল কনভার্ট হতে পারে বা পরবর্তীকালে তৈরি হতে পারে দ্য মেরিস্টেম হুইচ অকাপাই বিটুইন ম্যাচিউর টিস্যু ইজ নোন অ্যাজ ইন্টারকুলারি মেরিস্টেম তো এপিক্যাল মেরিস্টেম বিষয়ে এতক্ষণ পড়লাম যে এপিক্যাল মেসিস্টেমটা স্যুট এবং রুটের একেবারে টিপে থাকে রুটের রুটের টিপে থাকে আর স্যুটের কি কোথায় থাকে সেগুলো দেখলাম

পরিপক্ক কলার মধ্যবর্তী অংশে যে সমস্ত মেরিস্টেম তৈরি হয় তাদেরকে বলা হয় ইন্টারক্যালারি মেরিস্টেম ইন্টার মানে কি মধ্যবর্তী যেহেতু দুটো ম্যাচিওর টিস্যুর মধ্যবর্তী অংশে তৈরি হচ্ছে তার জন্য একে বলা হয় ইন্টারক্যালারি মেরিস্টেম দ্য অকার ইন গ্রাসেস অ্যান্ড রিজেনারেট পার্টস রিমুভড বাই দ্য গ্রেজিং হারভিভোর্স এটা কোথায় পাওয়া যায় ইন্টারক্যালারি মেরিস্টেম এটা ইম্পর্টেন্ট ঘাসের মধ্যে পাওয়া যায় দ্য ওয়াকার ইন গ্রাসেস ঘাসের মধ্যে পাওয়া যায় রিমুভ বাই দ্যস বা যে সমস্ত পশুবাকে কি করে ঘাসকে খাদ্য হিসেবে গ্রহণ করে তারা ঘাস খাওয়ার সময় সেই যে রিজেনারেট পার্ট সেই পার্টটাকে খেয়ে ফেলে এবং রিমুভ করে দেয় যে অংশটা তৈরি হয় ইন্টারক মেস্টেমের মাধ্যমে সেটাকে খেয়ে ফেলে এবং রিমুভ করে দেয় বোথ এপিক্যাল মেরিস্টেম ইন্টারক মেস্টেম আর প্রাইমারি মেরিস্টেম এ দুটো হল প্রাইমারি মেস্টেম বিকজ দে অ্যাপিয়ার আর্লি ইন লাইফ অফ এ প্ল্যান্ট অ্যান্ড কন্ট্রিবিউট টু দা ফরমেশন অফ দ্য প্রাইমারি প্ল্যান্ট বডি তো প্রাইমারি মেস্টেম আর সেকেন্ডারি মেস্টেম দুটো আছে সেকেন্ডারি বা ল্যাটার মেস্টেম তো প্রাইমারি মেস্টেমের মধ্যে দুটো পার্ট হচ্ছে একটা হলি এপিক্যাল মিস্টেম আর একটা হচ্ছে ইন্টারকলারি মেস্টেম তো এদেরকে প্রাইমারি মেস্টেম বলার কারণটা কি যে এরা প্ল্যান্টের প্রাথমিক জীবনে আসে যেমন মেরিস্টেম যেটা আছে এপিক্যাল মেরিস্টেম সেটা দেখলাম প্রাথমিক অবস্থায় ইন্টারক্যালের মেরিস্টেমটাও প্রাথমিক অবস্থায় তাহলে এরা কোথাও কখন আসে আর্লি লাইফ অফ এ প্ল্যান্ট একটা উদ্ভিদের প্রাথমিক জীবনে এরা আসে বা তৈরি হয় অ্যান্ড কন্ট্রিবিউট টু দ্য ফরমেশন অফ দ্য প্রাইমারি বডি এবং প্রাথমিক বাড়ি বা উদ্ভিদের শুরু অংশটা সে তৈরি করে যে উদ্ভিদটা মোট যখন সবে আস্তে আস্তে কাণ্ডটা বড়ো হচ্ছে বৃদ্ধি পাচ্ছে সেই কারণটা হচ্ছে এই প্রাইমারি মেস্টেম এই প্রাইমারি মেস্টেমের জন্যই সে তার প্রাথমিক রূপটা পায় তার জন্য এদেরকে প্রাইমারি মেস্টেম বলে দ্য মেরি স্টেম দ্যাট ওয়াকার্স ইন দ্য ম্যাচিউর রিজন অফ রুটস অ্যান্ড সুটস অফ মেনি প্ল্যান্টস পার্টিকুলারি দোজ দ্যাট প্রডিউস ওডি অ্যাক্সিস অ্যান্ড অ্যাপিয়ার ল্যাটার দ্যান প্রাইমারি মিস্টেম ইজ কল্ড সেকেন্ডারি মেস্টেম তো প্রাইমারি মেস্টেম তো বললাম এবার যেটা আসছে সেটা হলো সেকেন্ডারি মেসিস্টেম সেকেন্ডারি মেস্টেমটা কি কোথায় পাওয়া যায় দ্য মেরি স্টেম দ্যাট ওয়ার্কার ইন দা ম্যাচিউর রিজিয়ন অফ রুটস অ্যান্ড সুটস অব মেনি প্ল্যান্টস যেটা অনেক উদ্ভিদের কাণ মূল এবং কাণ্ডের ম্যাচিওর রিজনে পাওয়া যায় বা পরিপক্ত অংশে পাওয়া যায় যে আগে থেকে কিছু অংশ তৈরি হয়ে গেছে উদ্ভিদের উদ্ভিদটা এখন স্বা স্বাবলম্বী হয়ে গেছে পরিপক্ত হয়ে গেছে তার ফুল ফল কাণ্ড মূল সব তৈরি হয়ে গেছে তখন যে মেরিস্টেমগুলো তৈরি হয় সেটা হলো সেকেন্ডারি মেরিস্টেম পার্টিকুলার দোজ দ্যাট প্রডিউস উডি অ্যাক্সিস এবং এর এদের কাজটা কি উডি অ্যাক্সিস তৈরি করা কাস্টল অংশ তৈরি করা যে গাছ তৈরি হয়ে গেছে এবার গাছকে শক্ত বা দৃঢ়তা প্রদান করার জন্য উডিও অ্যাক্সেস তৈরি করে অ্যান্ড অ্যাপিয়ার লেটার দ্যান প্রাইমারি মেস্টেম এবং প্রাইমারি মেস্টেম যখন তৈরি হচ্ছে তার পরবর্তীকালে তৈরি হয় প্রাইমারি মেস্টেম আগে তৈরি হয়ে যাওয়ার পরে গাছটাকে তৈরি করে ফেললো তার প্রাথমিক মূল প্রাথমিক কাণ্ড ইত্যাদি তৈরি করে ফেললো তাহলে গাছটা একটা রূপ পেলো একটা গাছের মতো বৈশিষ্ট্য পেলো তারপরে আসবে সেকেন্ডারি মেস্টেম যাকে যে সেখান থেকে উডি অ্যাক্সিস তৈরি হবে যেটা গাছ থেকে দৃঢ়তা প্রদান করবে গাছটাকে স্থায়ী করে রাখবে এবং প্রাইমারি মেসিস্টেমের যেহেতু পরে আসে তাই পরে আসে এবং এদেরকে সেকেন্ডারি মেস্টেম বা ল্যাটারাল ম্যাসিস্টেম বলে দে আর সিলিন্ড্রিক্যাল মেস্টেম এদের আকৃতিটা কেমন সেকেন্ডারি মেস্টেমের সিলিন্ড্রিক্যাল সিলিন্ডার টাইপের ফ্যাসিকুলার ভাস্কুলার ক্যাম্বিয়াম ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম কর্ক ক্যাম্বিয়ার আর এক্সাম্পল অফ ল্যাটারাল মেসিস্টেম সেকেন্ডারি মেস্টেমের এক্সাম্পল কী ফ্যাসিকুলার ভাস্কুলার ক্যাম্বিয়াম ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম কর্ক ক্যাম্বিয়াম এগুলো হচ্ছে তার উদাহরণ যেটা আমরা যে সেকেন্ডারি গ্রোথ যখন পড়ব এই চ্যাপ্টারে একেবারে শেষের দিকে আছে সেই টাইমে এই তিনটে বিষয়কে পুরো ক্লিয়ার হয়ে যাবে শুধু এইটুকু মনে রাখতে হবে এখন যে এগুলো প্রাইমারি মেস্টেমের পরবর্তীকালে তৈরি হয় এগুলো উডি অ্যাক্সিস তৈরি করে যেটা গাছকে দৃঢ়তা প্রদান করে এবং তার এক্সাম্পলগুলো মনে রাখলে হবে যে ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম কর্ক ক্যাম্বিয়াম দিজ আর রেসপন্সিবল ফর প্রডিউসিং দ্য সেকেন্ডারি টিস্যু এগুলো সেকেন্ডারি টিস্যু তৈরি করে যেমন সেকেন্ডারি জাইলেম সেকেন্ডারি ফ্লোয়েম উড তারপর বার্ক এই যে সেকেন্ডারি অংশগুলো এগুলো তৈরি করতে সাহায্য করে তাহলে দুটো টিস্যু বিষয়ে আমরা পড়লাম মেস্টেম বিষয়ে পড়লাম একটা প্রাইমারি মেস্টেম একটা সেকেন্ডারি মেস্টেম প্রাইমারি মেস্টেমের মধ্যে কি কি পার্ট পড়লাম যে রুটের 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 প্রাইমারি মেস্টেম থাকে স্যুটের থাকে তারপরে একজিলি বারটা কীভাবে তৈরি হয় তো ইন্টার ক্লারি মেস্টেমটা কী ইন্টার ক্লারিং মিস্টেমটা কীরকম কী জিনিস যেটা দুটো ম্যাচুরিজনের মধ্যবর্তী অংশে পাওয়া যায় তো সেকেন্ডারি মেস্টেম সেকেন্ডারি মেডস্টেমটা কী তার এক্সাম্পল এগুলো দেখলাম তো এরপরে পার্টটা হচ্ছে ফলোয়িং ডিভিশন অফ সেলস ইন বোথ প্রাইমারি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ সেকেন্ডারি মেস্টেম দ্য নিউলি ফ্রম সেলস বিকাম স্ট্রাকচারালি অ্যান্ড ফাংশনালি স্পেশালাইজড অ্যান্ড লস দ্য অ্যাবিলিটি টু ডিভাইড সাত সেলস আর তো এবার যে বিষয়টা হচ্ছে সেটা হলো বা ম্যাচিউর সেল কি তো নাম দেখি বোঝা যাচ্ছে পারমানেন্ট কি মানে পারমানেন্ট মানে স্থায়ী ম্যাচিউর মানে কি পরিপক্ক তো কি যে ফলোয়িং ডিভিশন অফ সেলস ইন বোথ প্রাইমারি অ্যান্ড এজ ওয়েল এস সেকেন্ডারি প্রাইমারি যেমন এপিক্যাল মেস্টেম সেকেন্ডারি মেস্টেম যেমন ফ্যাসিকুলার ইন্টারফেসিকুলার কক ক্যাম্বিয়াম এই যে মেস্টেমগুলো আছে এগুলোর মধ্যে ডিভাইড করলো ডিভিশন করলো এরা বিভাজিত হলো বিভাজিত হলো তারা কোর্স সংখ্যা বৃদ্ধি পেলো তারপরে কী হলো দ্য নিউলি ফর্মড সেলস এভাবে যে নতুনভাবে কোষ তৈরি হলো প্রাইমারি মেস্টেম এবং সেকেন্ডারি মেস্টেম বিভাজিত হওয়ার ফলে যে নতুন কোষ তৈরি হলো সেগুলো কী হয় বিকাম স্ট্রাকচারালি অ্যান্ড ফাংশনালি স্পেশালাইজড তারা গঠনগত দিক দিয়ে এবং কার্যগত দিক দিয়ে একটা স্পেশালাইজড হয়ে যায় বা একটা স্থায়ী একটা নির্দিষ্ট আকার আকৃতির নির্দিষ্ট কাজ তারা ধারণ করে বা পেয়ে যায় কাজ সম্পন্ন করে অ্যান্ড লস দ্য অ্যাবিলিটি টু ডিভাইড এবং যখন সে নির্দিষ্ট আকার পেয়ে গেলো যেরকম চেয়েছিলো বা যে কাজটা করছিলো সেই কাজটাও করতে পারছে তাহলে আর বিভাজিত হওয়ার দরকার নেই এবং তার বিভাজন হওয়ার ক্ষমতাটাও হারিয়ে গেল তখন এই সেলগুলোকে বলা হবে পার্মানেন্ট বা ম্যাচিওর সেল পারমানেন্ট টিস্যু তাহলে কি প্রাইমারি মেরিস্টেম এবং সেকেন্ডারি মেরিস্টেম এগুলো কি বিভাজিত হওয়ার পরে তারা কি করলো যে তারা স্ট্রাকচারালি এবং ফাংশনালি কার্যগত দিক দিয়ে এবং গঠনগত দিক দিয়ে তারা নির্দিষ্ট আকার আকৃতি পেলেও নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করতে পারলো তখন তারা তাদের যে বিভাজন হওয়ার ক্ষমতা ছিল সেটা হারিয়ে ফেললো এবং যে কোষ তৈরি করলো তাকে বলা হয় পারমানেন্ট বা ম্যাচিউর সেল বা ম্যাচিউর কোষ এবং এই পারমানেন্ট বা ম্যাচর কোষ নিয়ে তৈরি হয় পারমানেন্ট টিস্যু ডিউরিং দ্য ফরমেশন অফ দ্য প্রাইমারি প্ল্যান্ট বডি স্পেসিফিক রিজিয়ান অফ দ্য এপিক্যাল মেস্টেম প্রডিউস ডার্মাল টিস্যু গ্রাউন্ড টিস্যু অ্যান্ড ভাস্কুলার টিস্যু এটা একটা আলাদা টপিক যে যখন প্রাইমারি প্ল্যান্ট বডি তৈরি হচ্ছে প্রাইমারি মেরিস্টেম থেকে এপিক্যাল মেরিস্টেম বা ল্যাটিনাল মিস্টেম থেকে তখন কি হয় যে স্পেসিফিক রিজিয়ান অফ দ্য এপিকাল মেরিস্টেম যে এপিকাল মেরিস্টেম আছে তার কিছু কিছু অঞ্চলে কিছু কিছু অঞ্চল থেকে ডার্মাল টিস্যু গ্রাউন্ড টিস্যু ভাস্কুলার টিস্যু তৈরি হয় যে প্রাথমিক উদ্ভিদ তৈরি হওয়ার সময় যে যখন তার মধ্যে প্রাইমারি টিস্যুগুলো আসছে বা প্রাইমারি মেরিস্টেম আসে তো সেখান তখন কিছু কিছু অঞ্চল থেকে কিছু কিছু রিজিয়ান থেকে ডার্মাল টিস্যু গ্রাউন্ড টিস্যু এবং ভাস্কুলার টিস্যু তৈরি হয় ডার্মাল টিস্যু গ্রাউন্ড টিস্যু ভাস্কুলার টিস্যু তৈরি হয় তো এটা একটা জাস্ট ইনফরমেশন যে প্রাথমিকভাবে উদ্ভিদ বৃদ্ধি পাচ্ছে তো তখন তার যে এপিক্যাল ম্যাস্ট্রেম আছে তো এপিক্যাল মেস্টেম থেকে এই টিস্যুগুলো তৈরি হয় তো এটা বোঝা গেলো পারমানেন্ট টিস্যু বা ম্যাচর টিস্যু কী সেল কী তা এবং তার কাজ কী এগুলো বোঝা গেল এবার যে বিষয়টা হচ্ছে পারমানেন্ট টিস্যু তো পরের ভিডিওতে পারমানেন্ট টিস্যু যেটা আছে সেটা পড়ানো হবে তো এই ভিডিওটা এতদিন পর্যন্ত ছিল তো এখানে যে বেসিক ধারণা সেটা জানলাম যে অ্যানাটমিটা কী এবং যে টিস্যু আছে টিস্যু কাকে বলে সেটা জানলাম তারপর টিস্যুর মধ্যে মে স্টেমেরিক টিস্যু মেস স্টেম কাকে বলে তারপর এপিক্যাল মেজ স্টেম ল্যাটারেল মেস্টেম প্রাইমারি মেস মধ্যে যে দুটো পার্ট ছিল সে দুটো পড়লাম তারপর সেকেন্ডারি মেস তার এক্সাম্পল তারপর রুটেপিক্যাল মেস্টেম সুটেপিক্যাল মেস্টেমের গঠনটা কীরকম সেগুলো দেখলাম তারপর পারমানেন্ট বা ম্যাচ টিস্যু বা সেল কাকে বলে তো বেসিক একটা পার্ট প্রথম ভিডিওটা ছোটোই হলো তো পরবর্তীকালে ভিডিও বাকি অংশগুলো দেখানো হবে তো ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আশা করি এই ভিডিওগুলি তোমাদের অবশ্যই কাজ লাগবে তো আস্তে আস্তে সমস্ত ভিডিও আপলোড করা হবে তো তোমরা চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো আর কিছু যদি বলার থাকে তো সেটা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য